আমাকে নরম পেয়ে আমাকে সবাই গালিগালাজ করো কেন? যারা বড় বড় রাঘব বল, যে সমস্ত রাঘব বলগুলো ছোট ছোট চুনোপুঁটি মাছদেরকে হা করে গিলে খায়, তাদেরকে কেন তোমরা গালাগালি দাও না ভাই? আমার মতো ছোট ছোট যারা আছে ফার্মার, আমি অ্যাকচুয়ালি ছোট ফার্মারও না, আমি ওই 10-20টা হাঁস মুরগি নিয়ে একটা ছোট্ট ঘরে পালন করি বলে যে আমি খামারি তাই নয়, মানে আমি শুধুমাত্র এই খামার সেক্টরে একজন, মানে কি বলবো, সাগরে যদি ঢেল ছড়া হয় তো সাগরের তো গায়েও জানায় না, তা আমি তো ঢেল তো দূরে থাকি, আমি একটা ছোট্ট বালির কণা। তো আমি সদ্বুদ্ধি দিয়ে সৎ আলোচনা করে থাকি বলে আমাকে আপনারা গালাগালি করেন, সত্য পথে চলি বলে গালাগালি করেন, যারা বড় বড় রাঘব বল যারা ফাঁদ পেতে বসে আছে তাদেরকে কেন গালাগালি দেন না? আজকের এই ভিডিওতে একটা ভয়েস রেকর্ড আপনাদের শোনাবো, সেই ভয়েস রেকর্ড শুনলে আপনিও সেই বড় বড় রাঘব বলগুলোকে গালাগালি দিতে বাধ্য হবেন। এই যে প্রতারণা চলছে, এই যে চক্রান্ত চলছে, এই যে ছোট ছোট ফার্মারদের আত্মসাৎ করছে, মানে লক্ষ লক্ষ টাকা যে নষ্ট করে দিচ্ছে, তাদের ভবিষ্যৎ একদম ঝরঝরে করে দিচ্ছে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী সেই বড় বড় রাঘব বলগুলো। আমি সেই বড় রাঘব বলগুলোর বিরুদ্ধে কথা বলি এবং সত্য কথা বলি বলে আমাকে আপনারা প্রত্যেকে গালাগালি করেন। ভিতরের যে বিষয়, যে ভিতরের যে মানে সাবজেক্ট, সেই সাবজেক্টটা আপনারা না বুঝে আমাকে অযথাই গালাগালি করেন। জাস্ট কিছু অল্প সংখ্যক মুরগি নিয়ে আমি খামার করছি বলে আমি খামারি নই, আমি এই যাবৎ যতটুকু অভিজ্ঞতা করতে পেরেছি আর যত ধরনের লস আমি খেয়েছি, যত ধরনের লস করেছি, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি, যে এইটা নয় এইটা, এইটা নয় এইটা। এইটা শুনে যদি আপনারা গালাগালি করেন, বিভিন্ন বাজে ভাষায় কমেন্ট করেন, তাহলে আমার কিছু করার নেই, কিন্তু আমি সত্য কথা বলে যাবো। আর আজকের এই ভিডিওতে আপনারা এখনই দেখতে পারবেন যে ভয়েস রেকর্ড, মানে এরকম অসংখ্য অসংখ্য কল আমার কাছে আসে, তো লাস্ট আমি আপনাদের এই বাজে কমেন্টের জন্যই আমি এই কলটা রেকর্ড করেছি এবং তার পারমিশন নিয়ে আমি কিন্তু ভিডিওটা ছাড়বো। তো দেখুন, আপনারা শুনুন, বিষয়গুলো বুঝুন, মানে যারা এই কমেন্টগুলো করছেন, আমি জানি আপনারা কেউই খামারি নন, আপনারা কেউ খামারি নন, আপনারা শুধু হেটাস তৈরি করতে পারেন, মানুষকে ঘৃণা করতে জানেন, মানুষকে ভালোবাসতে জানেন না। সত্যতা যাচাই করুন, সত্যতা যাচাই করলে তবে তো বুঝতে পারবেন যে বিষয়টা কি হচ্ছে। তো চলুন ভয়েস রেকর্ডটা দেখে নেওয়া যাক। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। ওই রাজেশ ব্যানার্জিকে মারপত্র বাচ্চা নিয়েছিলাম, রাজেশ ব্যানার্জিকে তো আমি চিনি না। আমার বক্তব্য হচ্ছে যে তুমি বললে যে নতুন ফার্মার, তোমার প্রথম ভুল হচ্ছে তুমি যেহেতু সবকিছু ঠিক করে জানো না, 4,000 মুরগি তোমার করা ঠিক হয়নি। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যার কাছ থেকে বাচ্চা নিয়েছো তাদেরও তুমি সব খুলে বলেছো যে আমি প্রথম এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি ব্রয়লার করতাম, ব্রয়লার থেকে কিছু হচ্ছে না। ব্রয়লার করলে একরকম অভিজ্ঞতা, দেশি করলে একরকম অভিজ্ঞতা, বুঝলে? এবার ব্রয়লারে তোমার তো কোম্পানি করতে না, নিজে করতাম, নিজে করছে। এবার যখন নিজে করবে আরো লস খাবা। ব্রয়লার লস খাইনি, মোটামুটি ঠিক জায়গায় ছিলাম, কিন্তু একবার দুবার লস, মানে কানে মুড়ে চলে যেত, একবার দুবার লাভ হতো। নিয়ে আমি গড়ে মোটামুটি 30-40,000 টাকা লাভ পেতাম, ঠিক আছে, বছরে। হ্যাঁ বছরে না, লটে লটে। যার কাছ থেকে বাচ্চা হচ্ছে আমি তোমার যতটুকু সম্ভব আমি তোমার সাহায্য করবো, মানে এটা আমার কর্তব্য। কিন্তু কথা হচ্ছে যার কাছ থেকে বাচ্চা নিয়েছো সে যদি তোমাকে একটু গাইড দিত তাহলে আজকে এই সমস্যাটা হতো না। বাচ্চা লুবো, ও বলবে আমাকে পেয়ে যাবে, 19 টাকা করে বাচ্চা নিয়েছিল, ক্যাশ টাকা দিয়ে নিয়েছিলাম, কোনো ঘর রাখি রাখিনি। কতদিন থেকে বাচ্চা ঢুকেছে আমার, আজকে হলো আমরা 13 তারিখ, 7 দিন হয়ে গেল। নিয়ে আপনাকে নাম্বারটা বলি, একজন আধার গ্রামের একজন দিল্লো আমাকে। তুমি হচ্ছে ওষুধটা কি চালিয়েছো সেটা আমাকে একটু বলো তাহলে। এখন ওটা তোমার ইয়েগুলো বাচ্চাগুলো না সব কক্সি টাইপের হচ্ছে, ঠিক আছে, পা শুকিয়ে যাচ্ছে, পিছনে মল লেগে থাকছে, তাই তো? পিছনে মল খুব কম লেগে আছে। আচ্ছা একটা ছোট্ট করে যেগুলো আক্রান্ত হয়েছে ওগুলোকে দুটো একটা ধরে আলাদা করো, ঠিক আছে, করে একটা ছোট করে ভিডিও করে আমাকে পাঠাও, না দেখলে তো সঠিকভাবে বলা যাবে না, অনুমান করে ওষুধ দেওয়া ঠিক হবে না। ঠিক ঠিক যার কাছ থেকে নিয়েছো এইভাবে কাজ করো না, ঠিক আছে। এইভাবে প্রচুর প্রচুর মানে তোমার মতো এরকম শয়ে শয়ে মানুষ আমাকে ফোন করে, দাদা এই সমস্যা এই সমস্যা, এরা তো ব্যবসা করে যাচ্ছে, তোমার বাস হয়ে যাক যাও এরা দেখবে না।
তো আমার আপাতত এখন একটা সেট আছে, আমি এই মুহূর্তে বাচ্চা ভাবছি আর একটা নেবো আমি, আর একটা আমার ওই রকমই 110 ফুট লম্বা আর 25 ফুট চওড়া আছে। তো কত বাচ্চা নেওয়া যায় আপনার কাছে পাবো? তুমি এই না, আমি আমার কাছে বাচ্চা পাবো না, আমার কাছে ফুট দুটা পাবা। এখন আমি এর আগে বাচ্চা দিতাম, হ্যাঁ, কিন্তু এখন থেকে আমার কাছে বুদ্ধি পাবো, বাচ্চা পাবো না। বুদ্ধি তো দাদা, তার সম্বন্ধে কিছু যোগাযোগ করলে মানে আরো একটু ভালো হতো। তুমি বাচ্চা তোমার লোকাল থেকে নিয়ে নাও, সমস্যা নেই, গাইড লাগলে আমি দিয়ে দেবো, ফোন করবা। ওই দাদা আছে, কালকে এরকম ফোন তুলতে পারিনি, কালকে আমি খুব অসুস্থ ছিলাম, ওর জন্য ফোন তোলা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে আর 10 মিনিট পরে আমার ফোন এসে স্বাভাবিক। এবার আমি একটা তোমাকে সাজেশন দিতে পারি, তোমার এই লটটা যেহেতু জবতবে হয়ে গেল, এই লটটা একটু বড় করে নাও, সামনে শীত আসছে, তো বোর্ডিং যদি ঠিকঠাক না করা হয় প্রচুর মাল মরে, প্রচুর টাকা লস হয়। তুমি এই এই বোর্ডিংটা একটু ঠিকঠাক করে নিয়ে মোটামুটি বাচ্চাটা 15 দিন 20 দিন মতো বয়স হয়ে গেল, তাহলে ওষুধের অভিজ্ঞতাটা, ভ্যাকসিন ভ্যাকসিন অভিজ্ঞতাগুলো সব হয়ে যাবে। এমনি অভিজ্ঞতা এখন তো সবাই ভিডিও দেখে লাফালাফি করে করে ফেলে, করে পরে গিয়ে ওই সমস্যাটা হয়। আমি ভিডিও দেখেই মাল সোনালি আমি গিয়েছি, ইউটিউবে ভিডিও দেখেই আমি সোনালিতে গেলাম। তো আমি মাথায় রাখতে হবে, ক্যামেরার ওই পারে, পর্দার ওই পারে, আমি ধরো আমি আমি যে ভিডিও গুলো করি, আমি কিভাবে করছি, কিভাবে কাট করব, কিভাবে এডিট করব, যেটা হন না সেটাকে হয়ে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? এই নিয়ে তো মানুষের বাস হয়ে যাচ্ছে, বুঝতে হবে প্র্যাকটিক্যালি একটা বিষয়। তুমি নিজে হাতে কলমে যেটা করবা সেইটা একটা আলাদা বিষয়, আর কারো দেখে শেখা একটা আলাদা বিষয়। দেখে মোটিভ হওয়া যায়, কিন্তু শেখাটা সম্পূর্ণ প্র্যাকটিক্যালের উপর নির্ভর করে। যাই হোক, আমি বলবো যে তুমি এই লটটা একটু বড় করো, তাহলে কি রোগ হয় না হয় এগুলো সম্বন্ধে একটু জানলে পরবর্তী যে বাচ্চাটা তুলবা কোনো সমস্যা হবে না। বোর্ডিং এ মোটামুটি 15 দিন পর্যন্ত বিশাল একটা গাইড থাকে, ঠিক আছে, সে ব্রয়লারের ক্ষেত্রে হোক বা দেশির ক্ষেত্রে হোক। সেই গাইডটা যদি ঠিকঠাক না করা হয়, ভালো অ্যান্টিবায়োটিক না চালালে তোমার ওই যে এখন যে সমস্যাগুলো। আচ্ছা, যখন বাচ্চাটা তোমার ফার্মে এসছে তখন ওদের ওই অ্যান্টি স্ট্রেস যে সমস্ত ইয়েগুলো আছে, অনেকে গ্লুকোন দেয়, অনেকে ওআরএস দেয়, আমি চিনি জল দিয়েছিলাম, অনেকে চিনি জল দেয়। এবার ওয়েদারের উপরে ভিত্তি করে চিনি জল এইগুলোরও ব্যাপার আছে, সবসময় যে চিনি জলের সবসময় সব কাজ হবে সেটা না, ওয়েদারের উপর ভিত্তি করে বিভিন্ন উপকরণ থাকে সেগুলো দেওয়া দরকার। আপনি যে আমাকে যেভাবে বললেন দাদা, এটা আমার খুব ভালো লাগলো, মানে তোমার এটা ঠিক আমি যে একটু ভেবেছিলাম আরো আমি 3000 ভরবো, কিন্তু আমি পেছিয়ে আগে আমি সব ভালো ভালো জানি তারপরে আবার ভরবো, তার আগে আমি আর ভর্তি হয়েছি না। এবার অনেকে অনেক সময় তুমি হয়তো ভাবতে পারো যে বারণ করছো মানে কি, অন্য কিছু দেখো করবা, তো তোমার 3000-4000 বাচ্চা কতগুলো টাকা নষ্ট হবে, এখনো পর্যন্ত কতগুলো মারা গেছে, 30টা মতন, 600 টাকা তোমার অলরেডি লসে চলছে। এই যে সমস্যাটা হয়েছে, এই সমস্যার জন্য ওষুধ খরচা হবে সে 1000 টাকা, তারপরে যে গ্রোথে বাধা পাচ্ছে, এই গ্রোথে এই গ্রোথে তোমার আরো কিছু না হলে 15-20 দিন বেশি সময় লাগবে, এই একটা সমস্যা। এই করে লাস্টে আলটিমেটলি তুমি দেখবে তোমার আর উল্টে গাড়ি টাকা চলে গেছে, টাকা উঠেনি। এবার এইটা যদি তুমি জেনে বুঝে 1-2 মাস লেটে করো, তাহলে তোমার ওই খরচাটা হবে না, একদম ডাইরেক্টলি তখন লাভ পাবা। এমনি সোনালে তো এখন সীমিত লাভ, মানে একদম 20-25 টাকা এরকম পিস প্রতি লাভ হয়। মানে যেরকম ভাব বলছে সেরকম ভাব না, লাভ হয় না, বলছে 40-50 টাকা লাভ, কখনো না, 175 টাকা। ওখানে ম্যাচ কত করে কিলো কেন? এখানে আপনার 1410 টাকা বস্তা। জাভা জাভা 1410 টাকা, মানে 1500 টাকা করো, তোমার জানিং ফানিং দিয়ে 1500 টাকা। হ্যাঁ, 30 টাকা কিলো পড়ছে তো। যখন বিক্রি করতে হবে না, 160-70 টাকা 80 টাকা, তার উপরে কি হবে দাম বলবে? হ্যাঁ, অনেকে লোক দেখাবে, ভিডিও দেখাবে, 300 টাকা কিলো, 250 টাকা কিলো,
যদি কেউ 250 টাকা কিলো পাইকারি বর্তমান বাজারে বেচতে পারে, আমি তার গোলাম হয়ে থাকবো সারা জীবন, এত বড় কথা বললাম। ঠিক আছে, আরে তোমার এটা না আমি কল রেকর্ডিং করছি, এটা আমি ভিডিও ছাড়বো, তুমি দেখে নিও, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো দেখে নিও। তো আমি এত বড় কথা বললাম, চ্যানেলে আছি আমার, আমি চ্যানেলে আছি আপনার। আমি সবাই সবাই ব্যবসা করে যাচ্ছি, কিন্তু মানুষগুলোকে তো বাঁচাতে হবে না, ব্যবসা করে গেলে তো হবে না, যাদের নিয়ে আমি কাজ করে খাবো তাদেরকে বাঁচিয়ে নেবে, গাছে যদি আমি বাঁচিয়ে না রাখি তাহলে আমি ফল খাবো কি করে? আমি একবারে ফল পেরে নিচ্ছি, গাছও কেটে ফেলছি, এরকম করছে সবাই। আমাকে বলেছিল যে বিশ্বাস করবো না, মনে হয় যে 250 টাকাতে বিক্রি শুরু হবে। 250 টাকা খুচরো বিক্রি হচ্ছে না মাংসের দোকানে, মাংসের দোকানে 250 টাকা খুচরো বিক্রি হচ্ছে না, মানুষের এখন শিক্ষিত, জেনে গেছে সোনালি, ঠিক আছে, 250 টাকা মাংস দোকানে খুচরো বিক্রি হচ্ছে না। তোমার ফার্মা রেট কি, মানে ফার্মের রেট কিভাবে দেবে? আর 4,000 মুরগি মানে গাড়ি বাড়ি ঢোকা যাবে? তোমার দেখা যাচ্ছে যদি একটু ভালো রেট যাই, এখন যেরকম রেট যাচ্ছে 200 টাকা মতো ভালো মুরগি হলে, 200 টাকা রেট দিলে তোমার কি করবে, মুরগি একটাও তুলবে না, বলবে সব মোরগ নেবো, মানে তোমার ওই দিকে সারা বলে নাকি? হ্যাঁ সারা বলে দিয়ে সারাগুলো তুলবে আর শাড়িগুলো রেখে দেবে। এবার তুমি শাড়ি বেচতে গেলে তোমার ওই বাড়ির শাড়ি বেচতে হবে, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, তুমি ওইটা ওষুধটার নামটা জেনে আমাকে একটু বলো, হ্যাঁ, আর যেগুলো কোনো সমস্যা হয়েছে সেইগুলো একটা আলাদা জায়গায় করো, ছোট্ট জায়গাটা খাজার মধ্যে বা কিছু মধ্যে পুরো একদম আগে পিছনে একদম আগে করে একটা ভিডিও করে আমাকে পাঠাও, তার মানে আমি একটা বলে দিচ্ছি। ঠিক, আর এই মুহূর্তে ঘরে কি কি ওষুধ আছে সেটা একটা বলে দিও আমাকে, ঠিক আছে? বেশ বেশ, ঠিক আছে, রাখছি, অনেক ধন্যবাদ।